ক্রাশ এ দেখো আপসাইড ডাউন কিন্তু এই লুক দেখে কিন্তু অনেক ইয়ং আর কোনো দাগ টাক নেই গাড়িতে দেখে বাইক ভাইজার মডেল

বন্ধুরা আবারও চলে এলাম অনেক দিন পর অনেক দিন পর প্রায় এক থেকে দেড় মাস পর কোথায় তোমাদের প্রিয় শোরুম বাদশাহ বাইকার চাম্পাহাটিতে আজকের কিন্তু বাদশাহের কি ইয়ার এন্ডিং সেল শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা আসো সস্তায় স্পোর্টস বাইক এর কালেকশন নিয়ে যাও আজকে কিন্তু স্পোর্টস বাইক দেখাবো এম টি ফিফটি দেখাবো আর ওয়ান ফাইভ দেখাবো একটু এদিকে ক্যামেরাম্যানকে বলবো এদিকে এসো পালসার আছে এখানে কি রয়েছে এফ এস ভার্সান টু এখানে রয়েছে কালেকশন ভাই আর এস টু হান্ড্রেড ব্ল্যাক বিউটি রয়েছে এখানে রয়েছে আর ওয়ান ফাইভ কটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভার্সান ফোর ভার্সান থ্রি এবার রয়েছে কি ডিউকের লাইন আপ এম টি ফিফটি এখানে রয়েছে কি পর্ব দুখানা এস ভার্সান তো বন্ধুরা আজকের মোটামুটি যা স্টক রয়েছে মন ভরানোর মতো মন মাতানোর মতো তাই বলছি বাস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকার পুরোপুরি দেখলে কি হবে তোমাদের স্বপ্নটা হয়তো এখান থেকে পূরণ পারে তো চলো বেশি না কথা বলে সরাসরি ডেকে নেবো তোমাদের প্রিয় দাদা রাজদাকে চলো রাজদা কোথায় গো এসো দাদা আজকে যা স্টক লাগিয়েছো কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আর ভালো আছি বলে কিন্তু তোমার স্টক দেখাতে আমার বন্ধুদেরকে নিয়ে এসেছি এখানে একদম আর স্টক দেখাবো তোমাদেরকে আর ভালো ভালো দামে প্রাইসে দেবো একদম ভালো কন্ডিশনে গাড়ি পাবে এবং গাড়ি পেপারসও জেনুইন পাবে জেনুইন পাবে মানে এনওসি পেরেছে নিয়ে কোনো প্রবলেম পোয়া তো আমার কাছে আজ পর্যন্ত কোনোদিন এনওসি ছাড়া গাড়ি বিক্রি করিনি আচ্ছা আর পেপারস কোনো কোনোদিন ফল্ট হয়নি আমরা নাম ট্রান্সফার আমরা নিজেরাই করি দিই কাস্টমারের দায়িত্ব নিতে হবে না আমরা নিজেরাই করে দেবো তো যাই হোক রাজদা যেহেতু বছর কিন্তু শেষ হতে চলেছে মানে ইয়ার এন্ডিং ইয়ার এন্ডিং মানুষের হাতে কিন্তু পয়সা একটু কম রয়েছে একদম বাজেট ফ্রেন্ডলি কি গাড়ি থাকবে ফোর্স বাইক একটু কম দামি গাড়ি দুই একটা আছে 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 আচ্ছা তাহলে ফোর্স বাইকের উপর কি কিছুটা ডিসকাউন্ট থাকবে যাতে দেব বন্ধুরা নিতে পারে আর দেখো ইউটিউব আমরা দাম অ্যাকচুয়ালি যতটা পারি ততটা দাম কম করেই আমরা আপনাদের ভিডিওর মধ্যে দেখাই আচ্ছা তাছাড়া যদি আপনারা গাড়ি সত্যি করে আপনারা নিতে ইচ্ছুক মানে ইন্টারেস্টেড হন গাড়ি নেবার আপনারা শোরুমে আসুন তো সামনাসামনি দেখা হলে একটু কম সম হয়ে যাবে মানে তার জন্য শোরুম ভিজিট করে দেবে ওয়ান টেবিল বসে না ফোনে ফোনে দাম কমাতে পারবে না দাম দাম হয় না কোনো কিছু হয় না যেকোনো জিনিস দেখতে গেলে এটা সামনাসামনি দেখতে হবে সামনাসামনি দেখতে হবে গাড়ির ভিডিও যা দেখছেন ভিডিও যা দেখছেন কিন্তু সামনাসামনি নিয়ে এসে আপনার দেখতে দেখে নিতে হবে জিনিসটা আচ্ছা যাই হোক চলো বার্তা বাইক এই গাড়িগুলো নিতে হলে কিভাবে আসবে বলে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা মূলত চাম্পাটি স্টেশনে আমাদের নামতে হবে ওখান থেকে নেমে আপনারা সোলগোয়ালিয়া জায়গার নাম আছে বাদশাহ বাইকার বলে আপনারা চলে আসবেন একদম দূর থেকে যারা আসবে তাদের বলে দিচ্ছি ধরুন শিয়ালদা থেকে কেউ আমার শোরুমে আসছেন শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে বসবেন বসে চাম্পাটি স্টেশনে নামবেন একদম তা আমাদের গুগল ম্যাপে বাদশাহ বাইকার সার্চ করুন আপনারা লোকেশন ধরে চলে আসতে পারবেন এখানে আর যারা নাম কেনা লোক দূর থেকে যারা আসবেন বারাইপুর স্টেশনে নামবেন নেপে অটো করে চাম্পাটি চলে আসবেন আসতে আমাদের কল টাইমটা বলে দিচ্ছি সকাল নটা থেকে রাত আটটার মধ্যে কল টাইম আছে চলো দাদা কি ব্যবস্থা সবসময় আগাগড়া করছি এবং বলে দিচ্ছি আমাদের দুটো কোম্পানি আছে চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট মানে এক লাখ টাকা গাড়ি চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট লাগছে আর ডকুমেন্টস আধার ভোটার প্যান যেগুলো লাগে কি একশো কিলোমিটারের মধ্যে কি হবে

গাড়ি চলা আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার আচ্ছা গাড়িটা ব্ল্যাক কালারের গাড়ি কোনো দাগ টাক নেই গাড়িতে দেখে তো বলেছে খুব কন্ডিশন খুব ভালো রয়েছে ভালো আছে গাড়িটা আপনাদের দাম রেখেছি এটা পাচ্ছেন নতুন তো এক লাখ উনষাট হাজার টাকা দাম আমার কাছে এটা আশি হাজার টাকা দাম আছে মানে হাফ দাম আশি হাজার টাকা গাড়ি আজকে কিন্তু এক লাখ দিতে হচ্ছে না বন্ধুরা পকেটে পয়সা কম থাকলে এর উপরেও ফিনান্সিয়াল ব্যবস্থা আছে এটা ফাইন্যান্স হয়ে যাবে ত্রিশ টাকা পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট ডাউন পেমেন্টে চলো এরপরে কি রয়েছে এটা এটা আছে সিবিআর হন্ডা সিবিআর 150 সিসি গাড়ি এটা আচ্ছা এটা আছে 2023 মডেল 2014 এর মডেল আছে গাড়ি কন্ডিশন ভালো আছে মোটামুটি গাড়ি রানিং আছে ঠিক আছে বডিতে হয়তো একটু এক জায়গায় ফাটা ফাটা থাকতে পারে হালকা আচ্ছা এমনি গাড়ি ভালো আছে তো তার জন্য তো দামে তো একটু কম হয়ে যাবে যেহেতু বডির কন্ডিশন একটু সমস্যা আছে গাড়ি অত দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে না যদি সার্ভিস করে দেওয়া যায় আরো ভালো লাগবে আরো ভালো লাগবে সার্ভিস করা না এই গাড়িটা দাম আছে 40 মাত্র চল্লিশ স্পোর্টস বাইক ভাইজার মডেল চল্লিশ কেন আসবে না কন্ডিশন কি আছে আচ্ছা ক্যাশে হতে হবে আর বাইকে যদি তোমরা ফাইন্যান্স করতে যাও তোমাদের ষাট সত্তর তো বাজেট হয়ে যাবে কেন চল্লিশে তোমরা নেই চল্লিশে নিতে হবে আসবে কন্ডিশন কিন্তু ভালো রয়েছে সার্ভিস করে দিলে তোমরা চমকাবে এরকম কন্ডিশন রয়েছে দেখো ভালো কন্ডিশন এরপরে কি রয়েছে পরপর এম টি ফিফটিন দেখো ওয়াও ব্ল্যাক কালারের এর এম টি ফিফটি দু কুড়ি সালের গাড়ি আছে এম টি ফিফটিন আচ্ছা

আচ্ছা চাবিটা আমার অফিসে অফিসে আছে আমি ইঞ্জিন কিন্তু খুব ভালো আছে গাড়িটা খুব ভালো কন্ডিশন আছে একদম টাইট গাড়ির কন্ডিশন তো পুরীর গাড়ি মানে কি এসব গাড়ি তো বেশি বয়স হয় নি মানে পুরী মানে সবে 4 বছর একটু বেশি বয়স হয়েছে এত ভালো কন্ডিশন রয়েছে দাম মাত্র কিন্তু কত 92 92 92 মানে আজকে পুরো পুরো 1 লাখও দিতে হচ্ছে না 92 এটা 92 দাম আছে আচ্ছা জাস্ট 92000 চল এরপরে কি রয়েছে পালসার পালসার 150 150 আছে আচ্ছা

স্বপ্নের গাড়ি দাদা ভাবছ পালসার চালাবে নতুন কিনতে হবে না মাত্র বত্রিশ টাকা দাও দু বছর চালাও আবার সেখানে পঁচিশ তিরিশ হাজার বিক্রি হয়ে যাবে সেরকম এমনি বিক্রি হয়ে যাবে তাহলে তোমরা দু বছর চালাও এর কিন্তু নাম ট্রান্সফার করার প্রয়োজন নেই নাম ট্রান্সফার করার প্রয়োজন নেই নাম ট্রান্সফার করাতে পারবে যদি কেউ খরচা করে সে সেও করাতে পারবে আচ্ছা যদি আমি অথরাইজ করে চালাতে পারি তো চালাতে পারবো তো সব সময়ের জন্য একদম কোনো অসুবিধা নেই তো নাম ট্রান্সফার না করে আমি বলবো ওটাই ভাবে চালানো উচিত ঠিক আছে এরপরে কি রয়েছে পরপর দুখানা জোড়া শালিক

চারটে আছে ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর মানে চারটে আছে কালারের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে চারটে আছে তার মধ্যে চারটে ফুল টাইট গাড়ি একদম ফুল টাইট গাড়ি ফুল টাইট গাড়ি ব্লুটা ব্লুটা আছে ক্যামেরার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে দেখে একদম একদম নতুনের মতো গাড়ি আছে আচ্ছা গাড়ি আমরা যেমন দেখা পাচ্ছেন ভিডিওতে তার থেকে ভালো আছে ভিডিওতে আমি বলবো ভিডিওতে না দেখে ভিডিওতে দেখবে তো অবশ্যই তারপরে একবার দেখে যাও কি কন্ডিশন আছে গাড়ি নিকা নানিক আমার শোরুমে এসে ফ্রিতে তারা গাড়ি স্টার্ট করে চালিয়ে দেখতে পারবে আচ্ছা

হাজার মডেল আছে আচ্ছা একদম জেনুইন ফার্স্ট ওয়ে থেকে তোলা গাড়ি আছে এই গাড়িটা চলাও কম কুড়ি হাজারের নিচে মানে পনেরো ষোলো হাজার চলা আছে আচ্ছা ঠিক আছে গাড়ি একদম পুরো টাইট গাড়ি আছে আপনাদের নিয়ে গিয়ে একটা পয়সা খরচা করতে হবে না শুধু পেট্রোল দেবেন গাড়ি চলবে গাড়িটার দাম নেবো কত জানেন কত গাড়িটার দাম নেবো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম সুন্দর একটা ব্ল্যাক গাড়ি ভার্সন ফোর পেয়ে যাচ্ছে ভার্সন ফোর বন্ধুরা এর থেকে কন্ডিশন কি নতুন গাড়ি কিনতে যাবে অনেক টাকা কিন্তু বেশি পড়ে যাবে সেরকম কন্ডিশনে পাচ্ছ তো 2 লাখ 38 40 হাজার 38 40 হয়ে যাবে সেখান থেকে 1 লাখ টাকা কম হয়ে যাচ্ছে সেখান থেকে 1 লাখ টাকাও কম হয়ে যাচ্ছে তাহলে কি পাচ্ছ এত ভালো একটা ভার্সন 4 ডাউন পেমেন্ট ওই 60000 টাকা আসবে ঠিক আছে ভার্সন 4 চলো আরো তিন অপশন আপনাদের দেখাচ্ছি এই একই মডেল একই সালেরই গাড়ি 22 এর ঠিক আছে আচ্ছা আরন ভাই ডার্ক নাইট ব্ল্যাক কালারের গাড়ি এটা চলা আছে আপনাদের ওই 16000 মতো 16000 হ্যাঁ এটা খুব কন্ডিশন ভালো আছে দুর্দান্ত আপনাদের টায়ার ফায়ার সব যেরকম চললে যেরকম অরিজিনাল আছে সব আছে এটাতে দুটো জিনিস এক্সট্রা লাগানো আছে শুধু পিছনের গ্র্যাব রেলটা লাগানো আছে আচ্ছা আর এগুলো কাস্টম মডিফিকেশন করা এগুলো এই মিররটা মানে টুরিং সেটআপ বলে পিছনে কিছু বক্স বক্স বসে নিয়ে যেতে পারবে বাইরে ছিল সেটা তো করেছিল এটা করেছিল আচ্ছা তো এটা দাম নেব ওই 145000 টাকা 145000 টাকা যে যেটা নেবে একই দাম আছে দুখানা অপশন দুখানা অপশন अवेलेबल বেছে নিয়ে যাও যে ফার্স্ট আসবে সে কিন্তু বাস্তে পারবে অপশন একদম যে ফার্স্ট যে প্রথমে নেবে সে কিন্তু বাস্তে পারবে সে বাস্তে পারবে কিন্তু অপশন আছে তার জন্য চলো এরপর আরেকটা এটা আছে 23 এর মডেল আচ্ছা আরওয়ান ফাইভ ভার্সেন ফোর তেইশের মডেল আছে ডাকনেট ব্ল্যাক তো এটা দাম রেখেছি এক লাখ পঞ্চাশ একদম ভালো করে দেখে দাও ডবল এবিএস ডবল ডিস্ক সব ঠিক আছে গাড়ির আমি কন্ডিশন কোনো ফাটা ভাঙা পাবেন আমার কাছে গাড়ি ওসব থাকে না টায়ার দুটো ঝাড় রয়েছে মোটামুটি আড়াই থেকে তিন বছর তো চলে যাবে আরামসে হ্যাঁ আমার কাছে এসে দেখবে হয়তো গাড়িগুলো একটু শুকনো হয়ে আছে মানে তেল চপচপে করছে না আচ্ছা বলে দিচ্ছি কিন্তু নেবার সময় ওগুলো আমি করিয়ে দেবো ঠিক আছে করিয়ে দেবে হ্যাঁ 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 আর আমাদের তেলের অফারটা বলে দিচ্ছি গাড়ি নিলে পাঁচ হাজার পেট্রোল ফ্রি আর ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেলে ওটা ফ্রি ও তুমি যাই গাড়ি নাও কেন ইন্স্যুরেন্স ফ্রি হ্যাঁ ইন্স্যুরেন্স ফ্রি পাঁচ লিটার পেট্রোল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ফ্রি আর কি কিছু ফ্রি রাখছে নাকি আর কিছু ফ্রি রাখছি মানে সেটা আসলে বলে দেবো মোটামুটি আসলে বলে সাসপেন্স রাখলো নামটা কি রাখছো বলো এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আছে ঠিক আছে এটা আসো একটু নেগোসিয়েবল হয়ে যাবে

কারণ লোকে তো দাম রেখেছি কত জানো কত সবার থেকে কম নেব কন্ডিশনও সেরকম আছে সবার থেকে কম নেবে সবার কম নেব ভিডিও শুরু হলে থাকবে পুরো মডেলছো গাড়ির কন্ডিশন নিয়ে দাম কম বলি বলে খারাপ আপনারা ভাবেন না না খারাপ নয় তোমরা ঘা মেরে দেখে নিয়ে যাবে কোনো জায়গায় কোনো আওয়াজ পাওয়া যাবে এত ভালো টাইট গাড়ি তো আমার কাছে একটা জিনিস বলে দিচ্ছি যে ওই ভিডিওতে কিন্তু কোনো রয় হয় না যেটা বলি সেটাই দাম আছে আপনারা আসবেন

একদম নতুন গাড়ি পাবেন আচ্ছা তো এই গাড়িটা দাম রেখেছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ যেহেতু গাড়ি নতুন দাম এখন দু লাখ চল্লিশ হাজার টাকা নতুন দাম আছে নিউজ এর নতুন ভেরিয়েন্ট এটা একদম একদম নতুন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে এক লাখ পঁয়তাল্লিশ ডাউন পেমেন্ট কত আসবে এটা ডাউন পেমেন্ট আপনাদের চলে আসবে ষাট টাকা ষাট টাকা চলো বন্ধুরা এরপরে কি রয়েছে পরপর দুখানা এস ভার্সন

অনেক কম চলা গাড়ি দশ হাজার মানে গাড়ি কিছুই হয় না আর কাল দুর্দান্ত কালার ঠিক আছে এই গাড়িটা চলেছে মাত্র দশ হাজার একশো একশো চলেছে গাড়িটা আচ্ছা তো এই গাড়িটা চলো দাম নেব এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড দু হাজার তেইশের মডেল আপসাইড ডাউন সকার আচ্ছা পার্সেন্ট টু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ কিন্তু এক লাখ পঁয়তাল্লিশ হাজার তেইশের মডেল বন্ধুরা দারুণ একটা কন্ডিশনের ভার্সান টু এক লাখ পঁয়তাল্লিশ চলো এরপরে কি রয়েছে এটা ডিউ ডিউ টু হান্ড্রেড আছে দু হাজার আছে আচ্ছা দুটো টায়ার ব্র্যান্ড নিউ গাড়িটা চলা আছে কুড়ি হাজার কিলোমিটার সিঙ্গেল ওনার গাড়ি মানে ফার্স্ট হ্যান্ড গাড়ি আচ্ছা এই গাড়িটা পুরো টাইট গাড়ি আছে আপনারা নেবেন শুধু পেট্রোল হোটেল গাড়ি চালাবেন আর গাড়ির পিক আপ একসময় আছে পাম্পাম সব ভালো আছে গাড়িটার দাম আছে

হ্যাঁ বিএস সিক্স এর ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ একুশের মডেল গাড়ি চলে আছে পনেরো হাজার কিলোমিটার গাড়ি মানে ফার্স্ট ওনার গাড়ি এই গাড়িটার দাম রেখেছি বিএস সিক্স এর গাড়ি নাইনটি নাইন থাউজেন্ড নাইনটি নাইন মাত্র নাইনটি নাইন থাউজেন্ড এ বিএস সিক্সের গাড়ি পাবে মানে বেস্ট অফার নাইনটি নাইন এখন এক লাখে ওঠেনি এক লাখ দিতে হবে না একদম নাইনটি নাইন থাউজেন্ড এরকম কিছু নিবেশিকাল থাকবে সেটা আসতে হবে চল্লিশ ডাউন পেমেন্টে কি আসবে না হ্যাঁ চল্লিশ ডাউন পেমেন্ট না বেশি যাবে

আমার কাছে আপনারা ছোট বাইক খুব কম থাকে থাকে না বলে দিচ্ছি আচ্ছা আপনারা যারা গাড়ি নেবেন স্পোর্টস লাভার যারা আছেন তারা শুধুমাত্র আমার কাছে আসতে পারবেন মানে পাবেন আমার কাছে আচ্ছা ধরো স্পোর্টস লাভার অনেকে মাইলেজ কালেকশনের ভিডিও দেখে তারাই হয়তো দেখলো দাদা হয়তো ফোন করে দাদা আমাকে একটা সাইন এসপি জোগাড় করে দিতে পারবো সময় দিলে করে দিতে পারবো ওই মুহূর্তে সবসময় আমার কাছে স্টক থাকে না গাড়ি আচ্ছা চেষ্টা করে যা বলবে সঙ্গে সঙ্গে আমি করে দেবো স্পোর্টস বাইকটা মেন একদম যা বলবে সঙ্গে সঙ্গে জোগাড় করে দিতে হবে দাদা শেষে আরো বলে দাও লোকেশনটা হ্যাঁ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের এটা আছে চাম্পাটি স্টেশন আচ্ছা আপনার দূর থেকে যারা আসবেন শুধু আপনার শিয়ালদা থেকে যদি আসেন ক্যানিং ক্যানিনটিনে বসে চাম্পাটি নামবেন আর ওই দিক থেকে সাউথের ট্রেন থেকে যারা আসবেন তারা জাস্ট বারাইপুর নামবেন নেবে আপনাদের চাম্পাটি স্টেশনে চলে আসবেন হয়ে যাবে একদম ইজি প্রসেস চলো দাদা গাড়ি তো আজকে ভালো দেখালাম মনের মতো দামও দিয়েছো শেষে কি বলতে পারছো ভিও শেষে আপনাদের বলছি গাড়ি আপনারা ভিডিওতে দেখছেন আপনারা ফাইন্যান্স করুন আমাদের এখানে আসুন ফাইনান্সের রেট নিন কি পড়ছে আমরা দেখুন আপনারা অন্যান্য জায়গায় যাবেন হয়তো দেখবে গাড়ির দাম কম হয়তো বলে রাখছে গিয়ে দেখবে অন্য অন্য অনেক কিছু হয়ে যাচ্ছে জাস্ট এখানে এসে গাড়ি নিন না যেতে পারবেন আচ্ছা এখানে স্টিমেট গাড়ির দাম কত ফাইন্যান্সে কত পড়বে একদম এটা নিয়ে যেতে পারবেন চলো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত ছিল আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও মনে করে করতে হবে আর ভিডিওটাকে শেয়ার করতে হবে একদম মনে করে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে শেয়ারও করতে হবে